আজ 3 নভেম্বর জেল হত্যা দিবস। 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালনকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এএসএম কামরুজ্জামান। জাতীয় চার নেতার রাজনৈতিক জীবন সমর্পিত ছিল দেশ ও মানুষের কল্যাণে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বিজয় থেকে রাষ্ট্র নির্মাণেও তারা ছিলেন কাণ্ডারীর ভূমিকায়। এত সফলতা এবং ত্যাগের পরও তাদের সন্তানেরা হারিয়েছে তাদের পিতাকে, দেশ হারিয়েছে তাদের শ্রেষ্ঠ সন্তানদের।